সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বেলা শেষেতে প্রতিদিনের শান্তকালীন আয়োজনে ত্রয়ী আছে আপনাদের সাথে। দর্শক আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী মরিয়ম মারিয়া, কথা বলবো তার সাথে। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি, আপনাকে অনেক স্বাগতম বেলা শেষেতে। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। আচ্ছা, একদম শুরুতেই জানতে চাই গানের সাথে সম্পৃক্ততাটা কবে থেকে? আমি আসলে গানের সাথে মানে জড়িত একদম ছোটবেলায়, যখন আমার 4 বছর বয়স, তখনই অনেক গান শুনতাম, মানে পুরানো দিনের যারা আর্টিস্ট লতা মঙ্গেশকর, মান্না দে, মানে এদের গান শুনে শুনে আসলে বড় হওয়া। আচ্ছা, তারপর এক পর্যায়ে মানে পরিবারের উৎসাহেই শুরুটা হলো শিশু একাডেমিতে, তারপর সুরবিতান সঙ্গীত একাডেমিতে আমার লাস্ট যশোরে শেখাটা শুরু, তারপরে ঢাকায় চলে আসা পড়াশোনার জন্য, ওখান থেকেই ঢাকাতেই শিখছি এখনো। প্রাতিষ্ঠানিক শিক্ষাটা মোটামুটি কবে থেকে নেওয়া হয়েছে? আমার গানের গানের শুরুটা তো ঢাকা মানে যশোর থেকেই শুরু, তারপরে এখন ঢাকাতে এখনো শিখছি সঞ্জীবদের কাছে। আচ্ছা, ওনার কাছে ক্লাসিক্যালটা মোটামুটি চর্চা করছি। আচ্ছা, তো কখনো মনে হয়েছে যে এই বিশেষ গানের প্রতি আমার ঝোঁক আছে বা এই বিশেষ একটা সেক্টরে আমি গানটা শিখতে চাচ্ছি? হ্যাঁ, ছোটবেলা থেকে আমি আসলে নজরুল করতাম, SSC পর্যন্ত মোটামুটি আমি একভাবে নজরুলই করেছি, জাতীয় পুরস্কারও পেয়েছি আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে। কিন্তু তারপরে আসলে পড়াশোনার চাপ, তারপরে অন্য একটা প্রফেশনে আমি আছি, সেক্ষেত্রে আমাকে একটু নজরুলের সঙ্গে চর্চাটা একটু কম থাকার কারণে আমি আসলে তখন আধুনিক ফোক এই দুইটা গানে বেশি ইনভলভ হয়ে যাই। আচ্ছা, নজরুলটা আমি চাচ্ছিলাম যে কন্টিনিউ করতে, এবং এটাই মনের মধ্যে ইচ্ছাটা ছিল, এখনো আছে, এখনো করি, কিন্তু আগের মতো ওই করাটা সম্ভব হচ্ছে না, তবে আমি ওটা কন্টিনিউ করার ইচ্ছা আছে। একদম শুরুটা নজরুল দিয়ে হয়েছিল? নজরুল দিয়ে। এই মুহূর্তে কি তাহলে আমরা একটু নজরুল সঙ্গীত শুনতে পারি আপনার কণ্ঠে? আমার নজরুলের একটা গান আছে যেটা ফোক, উনি অনেক ফোক গান করেছেন, তো ওই গানটা আমার প্রায় গাওয়া হয়, তবে ওই গানটা একটু শোনাচ্ছি, এটা অনেকে আসলে কম শোনা গানটা। আচ্ছা, তোমায় কোলে তুলে বন্ধু আমি নামলাম জলে, তোমায় কোলে তুলে বন্ধু আমি নামলাম জলে, যে দেশে তোমার ঘরে বন্ধু সে দেশে হতে এসে, যে দেশে তোমার ঘরে বন্ধু সে দেশে হতে এসে, যদি আমার শ্বাসে শুকায় সে ফুল তাই হলাম বিবাগী, আমি বুকের তলায় রাখি তোমায় গো পরে শোকায় নিকো গলে, পরে শোকায় নিকো গলে আমি নামলাম জলে, তোমায় কোলে তুলে বন্ধু আমি নামলাম জলে। বাহ, অসাধারণ! তারপরে কোন ধরনের গান করা শুরু করলেন? আসলে নজরুল যারা গায় আমার মনে হয় তারা সব ধরনের গানই করতে পারে, আমি আসলে সব ধরনের গানই করি, আমি ফোক আধুনিক সহ মোটামুটি লালন মানে যেখানে গানের বিচরণটা আছে, একমাত্র রবীন্দ্রসঙ্গীতটা খুব শখ করে গাই, কিন্তু বাকি সব গানই আমার আসলে সমানভাবে গাওয়া হচ্ছে। আচ্ছা, তার মানে নজরুলের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতের সাথে? হ্যাঁ, রবীন্দ্র আমার খুব প্রিয় গান, মানে আমি শুনি অনেক কিন্তু গাওয়াটা একটু কম হয়। কখনো মনে হয়েছে যে সবগুলো গান যখন আমি গাইছি তখন আসলে সেই গানের ভিতটা জানবার প্রয়োজনটা অনেক বেশি, মানে আমি সেটা জানছি কিনা, নজরুলকে বুঝছি কিনা, বা রবীন্দ্রনাথকে ঠিকমতো জানছি কিনা, সেটা জানবার পরে গাইতে পারছি কিনা, এই বিষয়গুলো কখনো আত্মস্থ করবার চেষ্টা করেছেন? অবশ্যই, কারণ আমি যদি ওই গানটাকে লালন করতে না পারি আমার নিজের ভেতরে, তাহলে আমি কিন্তু ওই দরদটা এবং ওই আবেগটা দিতে পারবো না। আগে আমাকে আসলে তাকে বুঝতে হবে, মানে গানের ভাবটা কি, সেখানে কি বলছে, ওটা যদি আমি নিতে পারি আমার মনে হয় যে ওই গানের প্রতি আমার আবেগ ভালোবাসা আরো বেশি তখন থাকবে। আচ্ছা, এই মুহূর্তে আপনার কাছে একটা লালন সঙ্গীত শুনতে চাই। আচ্ছা, লালনের আমার এই মানে ঈদেই আমার দুটা মানে মিক্সড অ্যালবামে আসছে দুটি ফিউশন গান, একটি হচ্ছে চিরদিন পুষলাম এক অচিন পাখি, আর একটা ধন্য ধন্য বলি তার, একটু নতুন আঙ্গিক, একদম মিউজিকটা একদম অন্যরকম, একটু গাওয়ার ক্ষেত্রে একটু চেঞ্জ আনা হয়েছে, তো আমি ওখান থেকে একটি গান অল্প শোনাচ্ছি।
চিরদিন পুষলাম এক অচিন পাখি, চিরদিন পুষলাম এক অচিন পাখি, ভেদ পরিচয় দেয় নাই আমায়, ভেদ পরিচয় দেয় নাই আমায়, ধুলো দিয়ে দুই চোখে আমার, ধুলো দিয়ে দুই চোখে, চিরদিন পুষলাম এক অচিন পাখি, চিরদিন পুষলাম এক অচিন পাখি। অনেক ধন্যবাদ, বিরতি নিয়ে নিয়ে একটা দর্শক আমাদের সঙ্গে থাকুন, ছোট একটা বিরতির পর ফিরে এসে আরো আড্ডা দেবো আজকের অতিথির সাথে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেলা শেষে এসে টিভির পর্দায়, সাথে আছি আমি ত্রয়ী এবং আজ আমার সাথে আছে সঙ্গীত শিল্পী মরিয়া মারিয়া, আবারও কথা বলবো তার সাথে। গান শুনছিলাম আপনার, আপনি বলছিলেন যে এবারে আপনার অনেকগুলো অ্যালবাম আসছে, তো সেই বিষয়গুলো নিয়ে জানতে চাই বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন? হ্যাঁ, আসলে আমার লাস্ট সলো অ্যালবাম আমি করেছিলাম 2011-তে জি সিরিজ থেকে ডুব সাঁতারি নামে, তারপরে আসলে সলোর কাজ ওইভাবে আমি শুরু করিনি, অল্প অল্প করে আগাচ্ছি, কিন্তু মিক্সডের কাজগুলো অনেক করা হয়েছে। তো সেই ধারাবাহিকতায় মানে এই ঈদেও আমার 4টা মিক্সড অ্যালবাম আসছে, এর মধ্যে ম্যাক্সিমামই কাজ করেছে শান, আমার ফ্রেন্ড, খুব কাছের বন্ধু আমার, ও আমার কয়েকটা খুব ভালো গান করেছে যেগুলো আলাদা করে আসছে, আর একটি গান আছে প্রণব ঘোষ, প্রয়াত প্রণব ঘোষ সুরকার, মা নিয়ে একটি গান, আমি দাদা যখন জীবিত ছিলেন তখন আমার গাওয়ার কথা ছিল কিন্তু আমার সৌভাগ্য হয়নি তখন গাওয়ার, তা সেই গানটা আমি নতুন করে এবার মানে সঙ্গীতায়োজন করেছে শান, আমি নতুন করে গাইলাম মা নিয়ে গানটা, ওইটা আমার জি সিরিজ থেকে ঈদে আসছে। এই গানটা লালনের যে দুটো গান আসছে ইতিমধ্যে একটা শুনেছি আপনার কণ্ঠে আমরা, আপনি বলছিলেন যে একটু ভিন্ন ভাবে গানগুলোকে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন, তো সেটা কেমন? সেটা হচ্ছে মানে ফিউশন যেটা আসলে বলা হয়, গানের সুর ঠিক রেখে আসলে মিউজিকটা একটু চেঞ্জ করা, পুরো গানটা আসলে করা হয়েছে গিটারের উপরে। এই গানগুলোর একটা আলাদা বৈশিষ্ট্য আছে, এটা করেছে বর্ণ মজুমদার, ও করছে গানের, ফিমেল সিঙ্গার আমি একাই আর সবাই মেল সিঙ্গার, তবে গানগুলো আসলে শোনার পরে দর্শক বুঝতে পারবে যে এটা একটু আলাদা, একটু শোনার জন্য একটু মনে হবে কানে একটু অন্যরকম লাগছে। এই প্রচার প্রচারণার ক্ষেত্রে কি কি করছেন? হ্যাঁ, প্রচারে আমার অলরেডি FM যাচ্ছে গানগুলি, ম্যাক্সিমাম রেডিও আমার, রেডিও টুডে, বাংলা রেডিও, মোটামুটি যেগুলো আমার শেষ হয়ে গেছে কাজ ওগুলো অলরেডি অনিয়া যাচ্ছে, আর যেগুলো এখনো শেষ হয়নি ওগুলো খুব শিগগিরই চলে যাবে। আচ্ছা, আর মিউজিক ভিডিওর ক্ষেত্রে আমার একটি গান আসবে যেটা আমি এখন শোনাবো না, দর্শকদের লাস্টে গানটি শোনাতে যাচ্ছি, ওই গানটি আমার একটি বড় অডিও ব্যানারে আমার একটা মিউজিক ভিডিও হচ্ছে, ওটা আশা করি এটা একটু চমক থাক যে সামনে এটা আসবে, অসাধারণ, আশা করছি খুব সুন্দর একটা মিউজিক ভিডিও পাবো। আপনার এই গানটি যেটা এখনো মিউজিক ভিডিও করা হয়নি সেটা বাইরেও কিন্তু মিউজিক ভিডিও আছে, সেই গানগুলো সম্পর্কে একটু শুনি। হ্যাঁ, আমার গত রোজারিতে একটি মিউজিক ভিডিও আসছে, সেটি ছিল একটি একটু সুফি ফোক, মানে সুফি বলতে মানে একটু আলাদা রকম একটা গান, এটার কম্পোজিশনে ছিল শান, ওটা ছিল মন রে তোর বয়স তো কম হলো না, মানে এই গানটা আসলে একটু অন্যরকমই গানটা, এবং গানটা যারা শুনে ভালো লাগে সবার। আচ্ছা, সেই গানটা মিউজিক ভিডিও আছে, এটা অলরেডি মিউজিক ভিডিও আছে। আচ্ছা, আমি চাই আপনি গানটা আমাদেরকে একটু করে শোনান এবং আপনি শোনাতে শোনাতে আমরা আসলে গানটি দেখেও ফেলবো। হ্যাঁ, অবশ্যই শুনি। বারবার কেন কষ্টের ছবি আঁকো, যে পথে হেঁটে যাও জার ভাঙা শাকো, ও মন ও
পারি, আবার কথা বলবো তার সাথে। বর্তমানে গানের পাশাপাশি আর কি নিয়ে ব্যস্ত আছেন? হ্যাঁ, গানের পাশাপাশি আসলে আমি একটু জবের সাইডে আছি, যেটা নাই বললাম, একটু মিডিয়াতে আছি। আচ্ছা, আর এমনি এছাড়াও আমি কিছু ইভেন্টের কাজ করে থাকি, ইভেন্ট ম্যানেজমেন্ট, যেগুলোর ক্ষেত্রে আমি একটা বড় প্রোগ্রাম করতে যাচ্ছি 3রা ফেব্রুয়ারি প্রয়াত সুরকার প্রণব ঘোষের শ্রদ্ধাঞ্জলি হিসাবে। সেখানে বাংলাদেশের সুব্রতদের থেকে শুরু করে মোটামুটি টপ লেভেল আর্টিস্টদের একটা অংশগ্রহণ থাকবে, তা ওইটা নিয়ে একটু ব্যস্ত আছি। আর আমার নিজের কিছু প্রোগ্রাম, কিছু এই অডিওর গান প্লাস সবকিছু নিয়ে আসলে বেশি ব্যস্ত। আপনি স্টেজ পারফরমেন্স করে থাকেন? জি, আমি স্টেজ নিয়মিত করি, আমি দেশের বাইরেও আমেরিকাতে ফোবানা সহ বইমেলা, তারপর মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া, মোটামুটি দেশের বাইরে যাওয়া হয়। এই মাসে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু সম্ভবত সামনের মাসে যাচ্ছি, আশা করা যায়। আচ্ছা, যখন স্টেজে পারফরমেন্স করেন তখন আসলে দর্শকদের কাছ থেকে কোন ধরনের গানের রিকোয়েস্ট সবচেয়ে বেশি পান? আমি আসলে দেশের বাইরে যত শো করেছি সবই ফোক গান। আচ্ছা, এবং সেখানে ফোক ছাড়া অন্য গান আসলে মনে হয় যে আমার মাটির গান, আমার দেশের গান, এবং আমার যারা বাঙালি আছে তারা কিন্তু ফোক গানটাই বেশি শুনতে চায়। আচ্ছা, কোন গানটি সবচেয়ে বেশি আপনি গিয়ে থাকেন স্টেজে? আমি আসলে দেশের বাইরে গেলে শাহ আব্দুল করিমকে একটু বেশি গাওয়া হয় আমার। আমরা একটা শুনি তাহলে। হ্যাঁ, অবশ্যই। তুমি বিনে অকল পরাণ, থাকতে চাই না ঘরে রে, সোনা বন্ধু ভুইল নায়া মারে রে, আমি এই মিনতি করি রে, মিনতি করি রে, সোনা বন্ধু ভুইল নায়া মারে রে, এই মিনতি করি রে, মিনতি করি রে, সোনা বন্ধু ভুইল নাই আমারে রে। বাহ, আপনার জীবনে অনুপ্রেরণার জায়গা কার কার আছে? একদম প্রথমে যদি বলি, আমার মা, তারপর আছে আমার কাজিন, সে আমেরিকাতে আছে, পাপি আশরাফ। মানে তার জন্য আসলে আমার শেখাটা শুরু, মানে তার উৎসাহ আমার মা, বর্তমানে হাজবেন্ড, পরিবারের সবাই এখন আসলে। বাহ, চর্চাও কি প্রতিদিন করা হয়? হ্যাঁ, আমি আমার ওস্তাদ সঞ্জীবদের একটাই কথা ছিল যে প্রতিদিন তোমার প্র্যাকটিসে রাখতে হবে, তোমার গলা বসাও বসেও যায়, তুমি হারমোনিয়ামটা সামনে রেখে একটা চর্চা করবা, যে আমি গান না গাচ্ছি কিন্তু আমি 10 মিনিটের জন্য বসলাম হারমোনিয়ামের সামনে, যার জন্য আমার মাথার কাছে হারমোনিয়াম থাকে, আমি ঘুম থেকে উঠে আমি প্র্যাকটিস করে তারপর আমি অন্য কাজ করি। বাহ বাহ, অসাধারণ। জীবনে 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? পরিকল্পনাটি কি কি? না, 10 বছর পর যদি বেঁচে থাকি, আসলে বললাম না যে গান হচ্ছে গড গিফটেড, হয়তো অনেক ভালো শিল্পী অনেক দূর যেতে পারে না, আবার অনেকে খুব শিগগির লাইমলাইটে চলে আসে, এটা সম্পূর্ণ লাকের ব্যাপার। আমার গান ভালো লাগে, আমি গান ভালোবাসি, ভালো বাসার জায়গা থেকে আমি চাই যে আমি ভালো কিছু কাজ করব, এবং আমার গান শুনে যাতে সবাই বলে যে না গানটা ভালো হয়েছে, সে ভালো গায়, মূলত একজন ভালো মানুষ যাতে আমাকে সবাই ভাবে। একটা শিল্পী শুধু গানের জন্য ভালো না, মূলত তার সমস্ত চারিত্রিক সবকিছু মিলেই সে একজন মানুষ, সবকিছু মিলে যদি আমাকে ভালো বলে এটাই আমার সার্থকতা। অবশ্যই অবশ্যই, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলতে পেরে, এতক্ষণ আড্ডা দিতে পারলাম, অনেক ধন্যবাদ আমাদের এখানে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমিও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং এই প্রোগ্রামের সাথে যারা রিলেটেড প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, এবং এসএটিভি কে এত সুন্দর একটা আয়োজনের সাথে আমাকে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপর আপনার কণ্ঠে একটা গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আমি ত্রয়ী, ভালো থাকুন, ভালো সাথে থাকুন, গান শুনতে শুনতে অনুষ্ঠানের বাকি অংশটা শেষ করব। হ্যাঁ, আমি এখন যে গানটি শোনাবো আসলে এটি হচ্ছে আমার যে গানটার কথা বললাম যে মিউজিক ভিডিও আসবে সামনে, তো ওই গানটি এটা লিখেছেন রেজাউর রহমান রিজভী এবং সুর করেছে শান, তো ওই গানটা আমি একটু শোনাচ্ছি। আকাশ ছোঁয়া ইচ্ছে জাগে তোমাকে নিয়ে, আকাশ ছোঁয়া ইচ্ছে জাগে তোমাকে নিয়ে, মন পোড়ানো দুঃখ বাসে হৃদয় প্লাবন কষ্ট কাঁদে তোমাকে নিয়ে।
জাগে তোমাকে নিয়ে, তোমার মতো কি আমাকে বোঝে না কেউ তো আর, তাই তো এই মনে খোঁজে তোমাকে বারবার, তোমার মতো এই আমাকে বোঝে না কেউ তো আর, তাই তো এই মনে খোঁজে তোমাকে বারবার, মন পোড়ানো দুঃখ ভাসে হৃদয় প্লাবন কষ্ট হাসে তোমাকে নিয়ে, আকাশ ছোঁয়া ইচ্ছে জাগে তোমাকে নিয়ে।